নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, এবং অর্থমন্ত্রী হিসেবে তার ষষ্ঠ বাজেট পেশ। সেই বাজেট নিয়ে আলোচনা আমাদের সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই সেই আলোচনায় আসব। তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন প্রসেনজিৎ ঘোষ, রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পায়। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। পাশাপাশি অর্থনীতিবিদ সুবীর দে, তিনিও রয়েছেন, আপনাকে স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বাজেট নিয়ে আলোচনা করব এদের সঙ্গেই, কিন্তু তার আগে যে বড় খবরে নজর রাখবো, জানি রাখি 2022-এর প্রাথমিক নিয়োগ ঘিরে যে নতুন মামলা, সেই নতুন মামলার অনুমতি বিচারপতি রাজা শেখর মান্থার। জানি রাখি এই যে নতুন মামলা, প্রাথমিকের নিয়োগের দুর্নীতির যে নতুন মামলা, সেই মামলায় বিচারপতি রাজা শেখর মান্থা তিনি অনুমতি দিয়েছেন নিয়োগে স্থগিতাদেশের আর্জি। 10 জন চাকরি প্রার্থীর শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। 2022-এর প্রাথমিক নিয়োগ ঘিরে নতুন মামলা, মামলার অনুমতি বিচারপতি রাজা শেখর মান্থার। নিয়োগে স্থগিতাদেশের আর্জি, 10 জন চাকরি প্রার্থীর শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। আর এবার যে খবরে নজর রাখবো তা হলো ময়নার ঘটনা, যেখানে বিজেপি নেতার খুনের ঘটনায় কিন্তু এনআইএ যুক্ত রয়েছে, এমনটাই সূত্রের খবর। মামলায় এনআইএকে যুক্ত করলো হাইকোর্ট, এবং ময়নায় বিজেপি নেতা খুনের মামলায় যুক্ত এনআইএ, মামলায় এনআইএকে যুক্ত করলো হাইকোর্ট। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগে তদন্তের দায়িত্বে ছিলেন এসডিপিও। ময়নায় বিজেপি নেতা খুনের মামলায় যুক্ত এনআইএ, মামলায় এনআইএকে যুক্ত করলো হাইকোর্ট, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত। এই যে বিজেপি নেতা খুনের মামলা, এই মামলায় এর আগে কিন্তু তদন্তের দায়িত্বে ছিলেন এসডিপিও, এবার এই মামলায় এনআইএকে যুক্ত করলো হাইকোর্ট। আগে তদন্তের দায়িত্বে ছিলেন এসডিপিও। চার্জশিটে বোমার কথা উল্লেখ নেই এমনটাই জানা যাচ্ছে, এবং একাধিক অভিযুক্তের নাম বাদ দিয়েছে পুলিশ। অর্থাৎ চার্জশিট নিয়ে কিছু বক্তব্য রয়েছে যেখানে বোমার উল্লেখ নেই বলা হচ্ছে, এবং একাধিক অভিযুক্তের নাম নেই, জরুরি ভিত্তিতে এনআইএকে যুক্ত হওয়ার তার জন্যই নির্দেশ হাইকোর্টের।